1531 সাল, মৃত্যুসজ্জায় মিস্টার হুয়ান মার্টিনেজ। কিন্তু মারা যাওয়ার আগে তিনি তার ছেলেকে বলে গেলেন এক আশ্চর্য শহরের কথা, যা সাউথ আমেরিকার গভীর জঙ্গলে অবস্থিত। আর এই শহরটি অন্য সব শহর থেকে একেবারেই আলাদা, কারণ শহরটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। স্বর্ণের শহর বা সিটি অব গোল্ড, সাউথ আমেরিকার ইতিহাস ঘাটলে এই স্বর্ণের শহরের কথা বেশ কয়েকবার উঠে আসে, এবং লোকজনের মধ্যে এটির সত্যিই বাস্তবে থাকার বিশ্বাসটি এতটাই প্রবল ছিল যে 1500 শতকের শেষের দিকে সাউথ আমেরিকান ম্যাপগুলোতে স্বর্ণের শহরের অবস্থানও দেখানো হয়। তবে স্বর্ণের শহর সম্পর্কে মানুষের মধ্যে ধারণা আরও প্রবল হয়ে ওঠে মূলত হিউয়ান মার্টিনেজের বলা গল্প থেকেই। ১৫০২ সাল, স্বর্ণের শহর নিয়ে স্পেনে বেশ গুজব উঠেছে। শোনা যাচ্ছে যে সাউথ আমেরিকার অরিনোকো নদীর পাশে রয়েছে এই স্বর্ণের শহর। আর এই স্বর্ণের শহরের খোঁজেই স্প্যানিশ একটি অভিযাত্রী দল যাত্রা শুরু করে। দলটির নেতৃত্ব দিচ্ছিলেন ডিয়েগো ডঁৰাদো। হিউয়ান মার্টিনেজ ছিলেন এই দলেরই একজন সদস্য। অরিনোকো নদীর পাশ দিয়ে যাওয়ার সময় তিনি হঠাৎ করেই তার দল থেকে পিছিয়ে পড়েন এবং পথ ভুলে চলে আসেন বিশাল এক লেকের দ্বারে। আর সেখানে তিনি দেখা পান কিছু নেটিভ আমেরিকানের, যারা তার চোখ বেঁধে তাকে তাদের শহরে নিয়ে যায়। আর এই শহরটি হচ্ছে সেই সিটি অব গোল্ড বা স্বর্ণের শহর, যার নাম এলডোরাডো। হিউয়ান সেখানে গিয়ে দেখতে পান যে সেখানে সব কিছুই সোনা দিয়ে তৈরি। আসবাবপত্র থেকে শুরু করে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সোনার কারুকার্যপূর্ণ, এবং এ শহরের সবাই বেশ অতিথিপরায়ণ। হিউয়ান সেখানে প্রায় 7 মাস থেকেছিলেন এবং এরপর বাড়ি ফিরে আসেন। যদিও তিনি এ স্বর্ণের শহর এলডোরাডো এর কথা গোপন রেখেছিলেন, তবে মৃত্যুর আগে তিনি এ শহরের কথা বলে যান। হিউয়ান যা লেকের পাশ দিয়ে এলডোরাডোতে পৌঁছান তার নাম ছিল লেক প্যারিম। আর এরপর সবাই অনেকটা নিশ্চিত হয়ে গেল যে লেক প্যারিমের তীরেই এলডোরাডো বা স্বর্ণের শহরের অবস্থান। হিউয়ান মার্টিনেজের দেওয়া তথ্য অনুযায়ী এরপর চারিদিক থেকে বিভিন্ন দল বেরিয়ে পড়ে এই স্বর্ণের শহরের খোঁজে। আর এজন্য তাদেরকে খুঁজে বের করতে হবে মূলত লেক প্যারিমকে। স্পেন, জার্মান, ডেনমার্ক এবং ইংল্যান্ড থেকে একাধিক দল বেরিয়ে পড়ে কলম্বিয়া এবং ভেনিজুয়েলার একাধিক স্থানে, যেখান দিয়ে অরিনোকো নদী প্রবাহিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই এতগুলো দলের কোনোটাই এলডোরাডো এর সন্ধান পাননি। জার্মানের নিকোলাস ফেটারম্যান এবং ফিলিপ ভন হার্টলার প্রায় 15 বছর ধরে অরিনোকো নদীর ধার ঘেঁষে স্বর্ণের শহরের খোঁজ চালান। তার এই অভিযানে তার দলের প্রায় 100+ লোক প্রাণ হারান, কিন্তু তবুও সেই স্বর্ণের শহরের খোঁজ পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে ইংল্যান্ডের স্যার অল্টার র্যালে পরপর 2 বার এলডোরাডোর খোঁজে বেরিয়ে পড়েন, কিন্তু 3য়বার তার ছেলে এই অভিযানে মারা যান এবং কিং জেমসের নির্দেশে অল্টার র্যালের শিরোচ্ছেদ করা হয়। এবং এটি ছাড়াও আরও যতটি এক্সপেডিশন এই স্বর্ণের শহরের খোঁজে বের হয়েছে তাদের সবাই এভাবেই ব্যর্থ হয়ে ফিরেছেন। ১৫০০ সালের মাঝামাঝি থেকে 1700 সালের মাঝামাঝি পর্যন্ত প্রায় 200 বছর ধরে চলতে থাকে এলডোরাডো এর খোঁজ। কিন্তু 1800 সালে যেন এসব কিছু এক অন্যদিকে মোড় নেয়। স্প্যানিশ বিজ্ঞানী অ্যালেকজান্ডার ভন হাম্পলট প্রায় 2 দশক ধরে অরিনোকো নদীতে গবেষণা করেন এবং তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে লেক প্যারিম নামের কোনো লেকের অস্তিত্বই নেই। তিনি বলেন যে অরিনোকো এবং এর কিছু শাখা নদীর সংযোগস্থল বিভিন্ন ঋতুতে প্লাবিত হয়ে যায় এবং তখন সে সংযোগস্থলে বিশাল এক হ্রদের সৃষ্টি হয়, আর এটি সেই লেক প্যারিম।
হামলাটি দেওয়া এ তথ্য স্বর্ণের শহর নিয়ে সব এক্সপিডিশনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ হিউয়ান মার্টিনেজের দেওয়া তথ্য অনুযায়ী লেক প্যারিমের অস্তিত্ব না থাকলে এলডোরাডো বা স্বর্ণের শহরেরও কোনো অস্তিত্ব থাকে না। তাই এ সময়ের প্রেক্ষিতে স্বর্ণের শহর পরিণত হয় এক উপকথায়। স্বর্ণের শহরের অস্তিত্ব নিয়ে মানুষের মধ্যে শুরু থেকেই বেশ সন্দেহ ছিল এবং আলেকজান্ডার হাম্বলার্টের দেওয়া তথ্য এ সন্দেহে আরও নতুন মাত্রা যোগ করে। কিন্তু সবাইকে অবাক করিয়ে দিয়ে সবশেষে এটা প্রমাণিত হয় যে স্বর্ণের শহরের অস্তিত্ব সত্যিই ছিল। নেটিভ ইন্ডিয়ানরা স্প্যানিশদেরকে তাদের একটি পরম্পরার কথা জানায়। 1638 সালে হিউয়ান রড্রিগেজ এটির একটি লিখিত বিবরণ দেন। তিনি বলেন যে নেটিভ ইন্ডিয়ানরা যখন তাদের নতুন রাজাকে বরণ করে নিত তখন তার জন্য একটি নৌকা তৈরি করত এবং সে নৌকাতে রাখা হতো অজস্র স্বর্ণের জিনিস। আর এই অনুষ্ঠান পালন করা হতো যখন অরিনোকো নদী প্লাবিত হয়ে লেক প্যারিমের সৃষ্টি হতো এবং এরপর তারা নৌকা থেকে লেক প্যারিমে সেসব স্বর্ণের জিনিস ঈশ্বরের উদ্দেশ্যে ছুঁড়ে ফেলে দিত। 1900 শতকের শেষে এসে এ বিষয়ে সত্যতা পাওয়া যায় এবং এটি অনেকাংশে প্রমাণ করে যে স্বর্ণের শহর সত্যি ছিল। 200 বছর ধরে যতগুলো এক্সপিডিশন স্বর্ণের শহরের খোঁজে বের হয়েছিল তারা স্বর্ণের শহর খোঁজ না পেলেও অরিনোকো নদীর তীরে অজস্র স্বর্ণের জিনিস খুঁজে পান এবং এর তীরে যেসব নেটিভ আমেরিকানদের বাস করতে দেখা যায় তারা সবাই ছিল স্বর্ণে পরিপূর্ণ। তাই এ বিষয়গুলো অনেকটাই নিশ্চিত করে যে স্বর্ণের শহর শুধু রূপকথা নয়, বাস্তব। অন্যদিকে 1977 সালে ব্রাজিলিয়ান জিওলজিস্টরা অরিনোকো নদীর দক্ষিণে পাহাড়ের ধার ঘেঁষে একটি অস্থায়ী লেকের সন্ধান পান, যেটি প্রায় 80,000 বর্গ কিলোমিটার বিস্তৃত। তারা এটিকেই লেক প্যারিম বলে দাবি করে। এর ধার ঘেঁষে সভ্যতার নিদর্শন পাওয়া যায় এবং তারা নিশ্চিত করে যে এখানে একসময় মানুষের বসবাস ছিল। 1690 সালে অরিনোকো নদীর দক্ষিণ প্রান্ত সহ বেশ কিছু জায়গায় ভূমিকম্পের জন্য ফাটলের সৃষ্টি হয় আর এরপরই বিলুপ্ত হয়ে যায় সেই বহুল পরিচিত স্বর্ণের শহর এলডোরাডো। তাই রূপকথা মনে হলেও এটাই সত্যি যে স্বর্ণ শহরের সত্যি অস্তিত্ব ছিল। যদিও আমরা যতটা কল্পনা করছি যে সেখানে হয়তো সোনার তৈরি প্রাসাদ ছিল, কিন্তু বাস্তবটা ঠিক এমন নয়। স্বর্ণের শহরে মূলত স্বর্ণের প্রাচুর্য ছিল যা পৃথিবীর অন্য যে কোনো জায়গা থেকে অনেক বেশি, আর এর জন্যই এর নাম দেওয়া হয়েছে স্বর্ণের শহর বা সিটি অফ গোল্ড। যাই হোক, এত কিছুর পরও এই বিষয় সম্পর্কে আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে জানতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি এ ধরনের আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।